বাটিগোড়া কর্তিপাড়ে প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে ডাকাতির ঘটনা। লুট করে নেয় নগদ অর্থসহ স্বর্ণলঙ্কার। গৃহকর্তা প্রাক্তন সেনাকর্মী কাজল রঞ্জন সেনের গৃহে ছয় থেকে সাতজন ডাকাতের দল প্রবেশ করে। প্রথমে কাজল বাবুর হাত পা বেঁধে দেয়, তারপর ডাকাতের দল একজন কাজল রঞ্জন সেনের স্ত্রী সুদীপ্তা সেন ও কন্যা তমা সেনকে ভয় দেখিয়ে কাজল সেনের পাশে গিয়ে বসতে নির্দেশ দেয়। কথা মতো তারা গিয়ে বসেন। তারপর প্রায় দু ঘন্টা কাজল রঞ্জন সেনের গৃহে চার থেকে পাঁচটি কক্ষে লুটপাট চালায় ডাকাতের দল। লুটে নেয় নগদ 80,000 টাকা ও দুই ভরি সোনার স্বর্ণলঙ্কার। কাটিগড়া থানায় এ সংক্রান্তে এক মামলা দায় করেন গৃহকর্তা কাজল রঞ্জন সেন। ওসি জোসেফ কে কেইভম আজ সকালে পুলিশ তদন্তে নামে। এখন দেখার বিষয় হয়েছে এই ডাকাতের দলকে পুলিশ ধরতে কতখানি সক্ষম হয়। রাত্রে 12:30 রা বাইরে গেছে, কয়টা? 2:30 রাত্রে 12:30 হঠাৎ দেখছি আমার রুমও 6-7টা ছেলে আইয়া ঢুকছে। ঢোকার পরে আমি ভাবছি যে আমার দেওর মনে হয় আইছে, আমার শাশুড়ি একটু বৃদ্ধ বয়স্ক অসুস্থ। তো আমি কইছি ফুলদা কি তাহলে কিরম ঢুকলে আমার গরু? আমার গরু তো সব দিকে তালা দেওয়া। কইছি ফুলদা উলদা কুছ নিয়ে কই নেই, এদার চুপচাপ বেটো, হাল্লা মত করো, আমি কুছ নেই করেগা। কইও আমার গলারটা টান দিয়ে নিছে গিয়া। গলার চেনটা নেওয়ার পরে কইছে ওর কুছে? আমি কইছি নেই ভাই, কুছ তো নেই। যাও উদার লড়কি কো পকড় কে তাই আসিল, লড়কি কো পকড় কে বেটো, আমলোক কুছ নেই করেগা, মারপিট কুছ নেই করেগা, ডরো মত, লেকিন হাল্লা মত করো। পরিয়া সবকটা লাইট জ্বালাইছে, ফ্যান চালাইছে। তারপরে আমার গডরেজ বক্স পালং এখান থেকে প্রায় দুই ভরি সোনা নিছে, আর 80,000 আসিল ক্যাশ কটাই লইয়া গেছে। গড় কে কে আসিল? আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে। হাজবেন্ডের হাত পাও বাঁধছে? হ্যাঁ, হাত পাও বাঁধি নিছে। আইয়াও মানে তান দুই হাত পিছন দিকে নিয়ে বাঁধছে, পাও বাঁধি দিছে। মারধর করছে না? না, মারধর করছে না। বারে বারেও কইছে যে ডরো মত, কুছ নেই করে গাম লোক। থানাতে এফআইআর করছেন? হ্যাঁ, থানাতে এফআইআর করছে, ইনভেস্টিগেশন করিয়া গেছে। যে 6-7 জন ঢুকছিল গরু, তারা গলা শুনিয়ে বুঝছি পরিচিত লাগছে না? না, পরিচিত লাগছে না। মুখো কালা কাপড় বান্ধা আছিল, চিনতেও পারছি না। কোন ভাষায় কথা কইছে? আমরা সঙ্গে তো হিন্দি ভাষায় কথা কইছে, আর তারা তারা যখন কথা কইছে তখন বাংলায় আমরা যেরকম কথা কই, সিলেটি ভাষায় বাংলায় কথা কইছে। ওটা আমি খালি শুনছি যে শঙ্করদা শঙ্করদা করিয়া খারে ডাকছে তারার মধ্যে। গৌহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।